समय যতই এগোচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়টি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। আমাদের সকালের আপডেটেই আমরা বলে দিয়েছিলাম শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মোখা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। এবারে আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানিয়ে দিল যে 12 তারিখ সকাল 5:30 নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। এবারে এই ঘূর্ণিঝড়টি এতক্ষণ উত্তর দিকে এগোচ্ছিল, তবে অনুকূল পরিবেশ এবং সাগরের তাপমাত্রা যা রয়েছে তাতে এই ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকেই এগিয়ে যাওয়ার প্রবণতা দেখাবে বলেই মনে করেছে আবহাওয়া দপ্তর, এবং আমরাও এখানে দেখতে পাচ্ছি কিছুটা উত্তর পূর্ব দিকেই যাওয়ার কিন্তু প্রবণতা এই মুহূর্তে এটি লক্ষ্য করাচ্ছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যে অবস্থায় রয়েছে এখন, যেটা যদি বলা যায় আমাদের এই আপডেটটি করা পর্যন্ত দীঘা থেকে প্রায় 920 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। এর পাশাপাশি এটি মায়ানমারের সিটউই থেকে এটা দক্ষিণ পশ্চিম দিকেই বলতে পারেন 880 কিলোমিটার রয়েছে, এছাড়া দূরে রয়েছে। এছাড়া বাংলাদেশের কক্সবাজার থেকে এটা 950 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে, এইটা বলা যেতে পারে। তবে এই ঘূর্ণিঝড়টি এবারে উত্তর পূর্ব দিক মুখ করে 12 তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার 13 তারিখ পর্যন্ত এগোতে থাকবে, এবং এগোনোর পথে এর শক্তি কিন্তু বাড়তেই থাকবে। বাড়তে ভারতীয় মৌসুম ভবনের আপডেট অনুযায়ী যদি বলতে হয় তাহলে বলা যায় যে এটি 13 তারিখ অর্থাৎ শনিবার সন্ধ্যেবেলা 5:30 নাগাদ এটি তার সর্বোচ্চ গতিবেগ ধারণ করে নেবে, 175 কিলোমিটার প্রতি ঘন্টাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যেটুকু অনুমান করছি যে এই ঘূর্ণিঝড়টি আরও বেশি গতিবেগ সম্পন্ন হতে পারে, ল্যান্ডফল করার ঠিক আগে 200 কিলোমিটারের ঝাপটা মারতে পারে উপকূলের অঞ্চলে এবং প্রচুর ঢেউ তুলে দিতে পারে। এই ঘূর্ণিঝড়টির প্রভাবে ক্ষয়ক্ষতির ভালোই সম্ভাবনা রয়েছে। কোথায় কী হতে পারে আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। মূলত এই ঘূর্ণিঝড়টির যে ল্যান্ডফল এরিয়া সেটা হচ্ছে কক্সবাজার থেকে এখানে সিটউই মায়ানমারের এই জায়গার মধ্যবর্তী কোনো একটি স্থানে হবে। আমরা বিগত দুটি আপডেটে দেখছিলাম, একবার দেখছিলাম যে টেকনাফ, আরেকবার দেখছিলাম যে কক্সবাজারে। তো এই জায়গাগুলোর মধ্যে এই যে সিটউই এবং মহেশখালী এই জায়গাগুলোর মধ্যে কোনো একটি জায়গাতে এটি কিন্তু ল্যান্ডফল করাবে। এই মুহূর্তে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে আংশিক মেঘলা আকাশ প্রবেশ করাচ্ছে, যেগুলো হচ্ছে ঘূর্ণিঝড়ের মেঘ। দেখেই বুঝতে পারছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবেই মেঘাচ্ছন্ন, সুতরাং মেঘ এবং রোদের একটু খেলা চলবে। বৃষ্টিপাত এর মধ্যে খুব কম সম্ভাবনা থাকে, তবে কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত হতেও পারে, বিকেলে বা রাতের মধ্যে সম্ভাবনা থাকবে। তবে আস্তে এই জায়গাগুলো মেঘাচ্ছন্ন হবে, বা বিশেষ করে মায়ানমার এবং তার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত চলছে, এগুলো আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এই চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে এটি ভয়ঙ্কর আকার ধারণ করছে। তো আস্তে এই ঘূর্ণিঝড়টি বর্তমানে 125 থেকে 130 কিলোমিটার গতিবেগে কিন্তু এগোচ্ছে, উত্তর পূর্ব দিকে আস্তে এগোচ্ছে। অর্থাৎ এইটি কোনোভাবেই আর পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে আসার সম্ভাবনা নেই। এই ঘূর্ণিঝড়টি সোজাসুজি কিন্তু বেঁকে একদম উত্তর পূর্ব দিক বরাবরই যেতে থাকবে, এবং মায়ানমার উপকূলে আশঙ্কা করা হচ্ছে যে এইটি 14 তারিখ অর্থাৎ রবিবার মহা দুর্যোগের দিনে এটি আছড়ে পড়তে পারে বিকেল থেকে সন্ধ্যের আশাপাশি কোনো সময়তে, যদিও আবহাওয়া দপ্তর আফটারনুন বলেছে, তবে ওই বিকেলের কাছাকাছি সময়তে হবে, দুপুরের আগে পরে। বিভিন্ন মডেলগুলি কিন্তু বিভিন্ন রকম ব্যাপার বলছে। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এই ঘূর্ণিঝড়টি অতি শক্তিশালী অবস্থায় রয়েছে, ভয়ঙ্কর আকার ধারণ করছে, একদম বঙ্গোপসাগরকে কিন্তু জাস্ট মানে দুলিয়ে দিচ্ছে বলতে পারেন, দোদুল্যমান করে তুলেছে। মৎস্যজীবীদের ইতিমধ্যে কিন্তু যাওয়া নিষিদ্ধ রয়েছে, সমুদ্রে পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত। এই ঘূর্ণিঝড়টি ক্ষয়ক্ষতি কেমন হতে পারে, এখানে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগে রয়েছে এই দিকটা, দক্ষিণ দিকটা, এই দিকটাতে কিন্তু ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, কাঁচা বাড়িগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং হালকা যে স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলো উড়ে যেতে পারে। পাশাপাশি ছোট গাছ ভেঙে যেতে পারে, বড় গাছে ভাঙন ধরতে পারে। এর পাশাপাশি ফসলের যেগুলো উঁচু মাথা করে যেগুলো फसल दाड़िए रही है सेगुली क्योंकि झुके जो पे एरकम सम्भावना थको। एछाड़ाओ विभिन्न जैगाते भूमिधसर सम्भावना थको, काँचा रास्तागुलो क्योंकि क्षति होते ব্যাপারগুলি থাকবে। বরিশাল বিভাগে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে? বরিশাল বিভাগে বড় কিছু ক্ষতি না হলেও কিন্তু ঢেউ ভালোই থাকবে, ফলে কিছু পাড়ের দিকে কিছু ক্ষতি হতে পারে। এর পাশাপাশি এখানেও কিছুটা ঝোড়ো হাওয়া যেহেতু থাকবে, ফলে একটুখানি ছোট ছোট গাছে ক্ষতি হতে পারে, কিছুটা ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। এখানে দক্ষিণ 24 পরগনার দিকে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে পাশাপাশি একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 40 কিলোমিটার গতিবেগের আশেপাশে। তবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ বা 70 পর্যন্ত গতিবেগ তুলতে পারে। তবে চট্টগ্রামের দিকে এই ঝড়ের গতিবেগ 100 কিলোমিটারের উপরে থাকতে পারে। আর যেখানে ল্যান্ডফল করবে সেখানে সম্ভবত 200 কিলোমিটারের ঝাপটা মারতে পারে এবং ঢেউ হতে পারে অনেকটাই বেশি। ইতিমধ্যেই কিন্তু আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগও বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাব খুব একটা পড়বে না, তবে আংশিক মেঘলা আকাশ কিন্তু হবে। যেহেতু দেখুন যত এটা এগিয়ে আসবে ততই কিন্তু এর মেঘ এইগুলো থেকে আস্তে আস্তে এগুলো বাড়তে থাকবে, অর্থাৎ মেঘলা মেঘলা ভাব কিন্তু থাকবে। শনিবার রবিবার পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে, যতটা এগোবে তত মেঘগুলো এখান থেকে সরতে থাকবে, এটা আস্তে আস্তে ডান দিকে সরবে। বুঝতেই পারছেন লেটেস্ট পজিশন আপনাদের বলে দিলাম। তো এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টির ফলে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মানুষজনরা এখানে আতঙ্কের ব্যাপারে কিন্তু রয়েছে। আমরা কোনো রকম ভয়ের সৃষ্টি করছি না, আমাদের সঠিক আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করি। পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এগুলো থেকে জিজ্ঞেস করছেন, বা পশ্চিম মেদিনীপুর থেকে বা এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ থেকে এখানে বৃষ্টিপাত হবে কিনা। বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু থাকবে, একদম থাকবে না বলা যাবে না, তবে গরমটা এখনও থাকবে, গরম অস্বস্তিকর থাকবে। এইখানে যে জলীয় বাষ্প ঢুকছে ফলে অস্বস্তিকর বৃষ্টিপাত হয়তো হচ্ছে না, কিন্তু অস্বস্তিটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে সমুদ্র বন্দরগুলিতে হুঁশিয়ারি সংকেতের যে পতাকাগুলি রয়েছে সেগুলি কিন্তু আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। এগুলো সম্ভবত 9, 10, 11 পর্যন্ত হুঁশিয়ারি সংকেত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে জারি হয়ে যেতে পারে। বুঝতে পারছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো ত্রিপুরা থেকে, মিজোরাম থেকে, মণিপুর থেকে, দক্ষিণ আসাম থেকে যারা দেখছেন এখানে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব পড়বে, এতটা আমাদের বললাম। এবার একটু ব্যাপারগুলোকে একটু দেখাই, দেখুন কি রয়েছে। বায়ুর ঝাপটাতে দিক গতিতে নিয়ে যাচ্ছি, এই রয়েছে ট্র্যাক, এইভাবে এটা এগোবে। এবারে যদি আমাদের দেখায় যে এটা কিভাবে এগোবে, এটা আমাদের যদি ট্র্যাকারেও ফেলি তাহলে যদি দেখেন যে দেখবেন এটা কিন্তু এইভাবে ঠিক এগোবে, এইভাবে দেখুন। এটা আমাদের যদি IMD ট্র্যাক বলি তাহলে এটা দেখানো যাচ্ছে কি এই জায়গাতে ঠিক ল্যান্ডফল করার সময় এর গতিবেগ রবিবার 111 কিলোমিটার গতিবেগে থাকতে পারে এবং সর্বোচ্চ গতিবেগ এখানে 157 কিলোমিটার বলছে ICMW, কিন্তু এটা যেটা বলে দিচ্ছে যে 157 হতে পারে ক্যাটাগরি 3 মাত্রা, এবং এইখানে 157 পর 202 কিলোমিটারে কিন্তু গতিবেগ এটা ল্যান্ডফল করার কাছাকাছি সম্ভাবনা, অর্থাৎ একটা ক্যাটাগরি 4 মাত্রা যেতে পারে। তার মানে বুঝতে পারছেন যে এক্সট্রিম ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে কিন্তু যেতে পারে, অর্থাৎ ক্যাটাগরি 4-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার কাছাকাছি সম্ভাবনা রয়েছে। ক্যাটাগরি 3 থেকে 4-এর মধ্যেই শক্তি বাড়িয়ে কিন্তু ল্যান্ডফল করে দিতে পারে, অর্থাৎ ভয়ঙ্কর শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি আঘাত এনে দিতে পারে। এই জায়গাতে দেখতেই পাচ্ছেন, এই জায়গাতে আমাদের দেখিয়ে দিলাম কিছুটা কোন জায়গাতে এটি এই মুহূর্তে কিন্তু উত্তর পূর্ব দিকেই বাঁকছে আর কি। 14 তারিখ সন্ধ্যেবেলার দিকে এটি চোখ এখানে ঢুকে যাবে, আপাতত দেখা যাচ্ছে টেকনাফ কাছাকাছি। তো এখানে মহেশখালী থেকে কুতুবদিয়া এবং এখানে কক্সবাজারের কাছাকাছি জায়গাতে আপাতত এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ICMW মডেল অনুযায়ী এটাই কিন্তু দেখাচ্ছে, আর GFS মডেল বলছে এটা একটু ডান দিকে টেকনাফের থেকে এই জায়গাতে, এইটা হচ্ছে GFS মডেল। আর IMD মডেল বলছে এইখানটাতে C2-এর কাছাকাছি, আর এখানে ICMW মডেল বলছে যে এখানে কক্সবাজারের কাছে, অর্থাৎ 3খানা আমরা ল্যান্ডফল এরিয়া দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে এরকমই পাওয়া গেল, এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি এই সমস্ত জায়গাতে হবে। সুতরাং চট্টগ্রাম বিভাগ থেকে যারা দেখছেন ফটিকাছড়ি, মহেশখালী, কুতুবদিয়া, এদিকে সাতকানিয়া, এদিকে কিন্তু থানটি, রাঙামাটি সব দিকে কিন্তু সতর্কতা রয়েছে, বড় সতর্কতা। কলাপাড়া পর্যন্ত, বরিশালের দিকে এতটা এই এলাকা পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে, 13-14 তারিখ পর্যন্ত এখানে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে, বুঝতেই পারছেন। এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকা, এতে বৃষ্টিপাত অনেকটাই হবে, আমাদের বলেই দিয়েছিলাম আগে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাত মূলত চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগে এই এলাকা পুরোটা নয়, এই এলাকা এবং ত্রিপুরা, মিজোরাম, আসাম, এইগুলোতে, মণিপুর, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত অনেক ঢালাও বৃষ্টিপাত হবে। একই রকম এখনও রয়েছে আপডেট, এরকম পাওয়া যাচ্ছে। ঢাকা বিভাগের দিকে এগুলোতে মেঘ যেহেতু থাকবে, এখানে হয়তো বৃষ্টিপাত দেখাচ্ছে না, কিন্তু এখানে বৃষ্টিপাত আসবে, কিছু কিছু বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি করে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে। 13 তারিখে কিছু কিছু এলাকাতে সম্ভাবনা থাকবে। 13 তারিখে আমরা দেখব যে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া নদিয়া, কিছুটা বর্ধমান, এগুলো মেঘলা মেঘলা থাকবে, কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এই পর্যন্ত মেহেরপুর এই পর্যন্ত, বাকি অংশে বৃষ্টিপাত কিন্তু এদিকে ভালো হওয়ার চান্স নেই, মোটামুটি থাকবে। তো সুতরাং গরম অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু থেকেই যাবে। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের বৃষ্টিপাতের কথা বলেছিলাম, সেগুলি আসবে, সেগুলো এখানে দেখাচ্ছে না। আমরা এটিকে শুধুমাত্র ঘূর্ণিঝড়ের ব্যাপারে সতর্ক করলাম যে চট্টগ্রাম এবং তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসাম এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের ব্যাপক এরিয়া কিন্তু হতে পারে। অর্থাৎ এইখানেই ফসল এবং ঘর বাড়ি, কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা সবই ক্ষয়ক্ষতি হতে পারে। সুতরাং চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন এই জায়গাতে। আর মৎস্যজীবীদের জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, তার সঙ্গে বাংলাদেশের সমস্ত মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা, কারণ ঢেউটা অত্যন্তভাবে কিন্তু উত্তাল হবে এমন কিন্তু রয়েছে। আমাদের আবারও দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু এর ফলে ঢেউ হতে পারে, যত এটা কাছে এগোবে ঢেউ বাড়বে। এই মুহূর্তে এইখানে 35 ফুটের মতো হবে, যখন 14 তারিখে এখানে চলে যাবে তখন এগুলোতে কিন্তু ঢেউ বাড়বে। দীঘার দিকে 3 থেকে 4 ফুট, এইগুলোতে দেখুন এই যে 4 ফুটের মতো ঢেউ থাকছে, 4 থেকে 5, আর এইগুলোতে দেখা যাচ্ছে 10 ফুটের ঢেউ থাকবে, এইগুলোতে 21 ফুটের ঢেউ। বুঝতে পারছেন, এইগুলোতে যেখানে ল্যান্ডফল করবে সেখানে কিন্তু ঢেউটা অনেক বেশি থাকবে, 15 থেকে 16 ফুট, 17-18 ফুট ঢেউ হবে। আর এই সমুদ্রের মাঝখানে যখন এটি অত্যন্ত গতিবেগ বাড়াবে তখন 38 ফুটের ঢেউ থাকবে, অর্থাৎ এখানে কোনো যদি নদী নৌকা চলেও যায় সেগুলি আর ফেরার কোনো চান্স থাকবে না, ডুবে যাবে। বুঝতে পারছেন, তো এইরকম কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তাল হতে পারে, এইরকম অবস্থা রয়েছে। তো আপনাদের দেখিয়ে দিলাম কী অবস্থা। আর এখানে আপডেট একবার দেখিয়ে দিই ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে। দেখুন, ভারতীয় মৌসুম ভবন 16 নম্বর বুলেটিনে কিন্তু জানিয়ে দিচ্ছে যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মোখা ইতিমধ্যে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, অর্থাৎ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এবারে এটি উত্তর পূর্ব দিক বরাবর এগোতে পারে এবং এটা আরও শক্তি বাড়াতে থাকবে এবং 150 থেকে 160 কিলোমিটার গতিবেগ, সর্বোচ্চ গাস্টিং 175 কিলোমিটার পর্যন্ত ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবেই মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের মধ্যবর্তী কোনো স্থানে এটা আছড়ে পড়তে পারে। 14 তারিখ দুপুরবেলার কাছাকাছি সময় তো এটা কিন্তু বলে দিয়েছে আবহাওয়া দপ্তর, এটা আমাদের জানিয়ে দিলাম। এবং এর সর্বোচ্চ গতিবেগ ধীরে ধীরে কিন্তু 135, 50, 60, 65, 70, 75 গিয়ে ঠেকবে 13 তারিখ সন্ধ্যেবেলার দিকে, এবং তা ওইভাবেই কিন্তু এগোতে থাকবে এবং ল্যান্ডফল করে যাওয়ার সময় এটি এই রকম গতিবেগে থাকতে পারে। এই রয়েছে আর কি আপডেট। এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে বৃষ্টিপাত হচ্ছে থাকছে, কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আসামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেও হবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত ভারী হবে। এর পাশাপাশি ঝড় বইতে পারে এই সমস্ত এলাকাতে 50 থেকে 60 কিলোমিটার, এবং খুলনা বিভাগে এই বরিশাল বিভাগের দিকে এরকমই থাকবে, কিন্তু চট্টগ্রাম বিভাগে মোটামুটি 100 কিলোমিটার গতিবেগের উপরে ঝড় বইতে পারে। ধন্যবাদ।